নিউজ বাংলা পড়ু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তো দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো কীভাবে আপনারা রেজাল্টটি দেখবেন এবং কখন থেকে অনলাইনে দেখতে পারবেন সে সম্পর্কে আপনাদেরকে অবগত করব তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট দু হাজার বাইশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার ফলাফল দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের নিয়মিত এবং ষোলো সতেরো পনেরো ষোলো চোদ্দো পনেরো ও তেরো চোদ্দ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের দু হাজার কুড়ি সালের অনার্স তৃতীয় বর্ষের ফলাফল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট দু হাজার বাইশ এন অনার্স থার্ড ইয়ার রেজাল্ট প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু হাজার বাইশ ন্যাশনাল ইউনিভার্সিটি থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ পাবলিশ টুডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স তৃতীয় বর্ষের বিএসসি কোর্সের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয় অনার্স তৃতীয় বর্ষের গ্রুপ বি এ বিএসএস বিবিএ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখানে আপনাদের সামনে তুলে ধরবো অনার্স তৃতীয় বর্ষের বিএসএস গ্রুপের ফলাফল সংক্রান্ত আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বিএসসি কোর্সের ফলাফল দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বিএসসি কোর্সের পরীক্ষার চূড়ান্ত ফলাফল সাতই আগস্ট প্রকাশিত হবে উক্ত তারিখে বিকাল চারটায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে প্রকাশিত ন্যাশনাল ইউনিভার্সিটি থার্ড ইয়ার এক্সাম ফলাফল এস এম এস অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার কুড়ি সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল পাঁচ মার্চ এবং শেষ হয়েছে চার এপ্রিল তৃতীয় বর্ষ বিবিএ বিএ বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষায় একুশ মে থেকে কুড়ি জুন পর্যন্ত কলেজ ভিত্তিক গ্রহণ করা হয়েছে এখানে আপনাদের সামনে তুলে ধরব অনার্স তৃতীয় বর্ষ বিশেষ পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি যে নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর বোর্ড সেটি আপনাদেরকে দেখাবো দু হাজার কুড়ি সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার কুড়ি সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের পর পরীক্ষা নিয়ন্ত্রণ বরাবর আবেদন করতে হবে আর যারা এস এম এ দেখবেন এস এম এসে এ দেখার পদ্ধতি হচ্ছে এনইউ স্পেস এসপেস এইস অনার্সের এইস থ্রি স্পেস যার সেই রোল নাম্বার লিখে ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে সেন্ড করতে হবে তো হ্যালো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্যে ধন্যবাদ